আমার মা বড় মা আল্লাহ নবীকে দেহটা দেখালেন নবী গো আমি একজন বড় মানুষ আমার দেহের মধ্যে কোনো শক্তি নাই আলকামা যখন আমাকে লাঠি দিয়ে আঘাত করে গো আল্লাহর নবী ও গো আল্লাহর নবী আমি বড় মানুষ সহ্য করতে পারি না আমার দেহের মধ্যে প্রতিটা বেতের আঘাত বড় মা যখন দেখালেন আল্লাহর নবী চোখ দিয়ে পানি চলে আসছে আল্লাহর নবী বলেন হায় রে আলকামা তুমি কেমন করে তোমার মাকে লাঠি দিয়ে আঘাত করো বড় মা কান্না করে লাল কিছুই বলেন না আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন তোমরা লাকড়ি সংগ্রহ করো লাকড়ির মধ্যে আগুন জ্বালিয়ে দাও আলকামাকে আগুনের মধ্যে ঢিল মারা যখন তাকে আগুনের মধ্যে ঢিল মারবে এমন সময় বড় মা আল্লাহর নবীকে বলেন নবী গো আমার সন্তানকে আগুনে দিয়েন না আল্লাহর নবী বলে বুড়ি মা তুমি যদি তাকে ক্ষমা না করো তাহলে সে জাহান্নামে আগুনে পুড়বে কিন্তু দুনিয়ার আগুন মা সহ্য করতে পারে না এত কষ্ট দেওয়ার পরও কিন্তু এই মা আলকামাকে ক্ষমা করে দিলেন পৃথিবীতে আল্লাহ এমন একজন মানুষ বানালেন যে মানুষটার এত দাম তার চেহারার এত দাম পৃথিবীর কোন মানুষের চেহারার দিকে তাকালে আল্লাহ রাব্বুল আলামিন কবুল হজের নেকি দেন না এটা পৃথিবীর কেউ কোরআন হাদিস দিয়ে দলিল দিতে পারবেন না কাবা করে ইমাম সাহেব আল্লামা সুদাসি হাফিজাহুল্লাহ যার চেহারার দিকে তাকালে আল্লাহ কবুল হজের সওয়াব দিবেন না বাইতুল মুকাদ্দাস ইমামের চেহারার দিকে তাকালে কবুল হজের সওয়াব দিবেন না বাইতুল মুকাররমের খতিব সাহেবের চেহারার দিকে তাকালে আল্লাহ কবুল হজের সওয়াব দিবেন না আমি তো সদর বদর মানুষ কিন্তু বড় বড় যত আলেম হোক না কেন তাদের চেহারার দিকে তাকালে আল্লাহ কবুল হজের সওয়াব দিবেন না দুনিয়াতে একটা চেহারা আছে একটা দামি সম্পদ আছে যার চেহারার দিকে তাকালে রব্বি কারিম সাথে সাথে কবুল হজের সওয়াব দিয়া দেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন সাবধান ওই মানুষটার সাথে কখনো তুমি খারাপ আচরণ করতে পারবে না তার মনের মধ্যে তুমি আঘাত দিতে পারবে না আল্লাহ বলেন বান্দারে দুনিয়াতে শুধু তুমি আমার ইবাদত করবা অন্য কারো ইবাদত করতে পারবা না অন্য কারো গোলামি করতে পারবা না গোলামি চলবে একমাত্র কার আরো জোরে বলেন কার সূরা বনি ইসরাইল তার আরেকটা নাম হলো সূরাতুল ইসরা এটা হলো কুরআনুল কারীমের 17 নম্বর সূরা 15 নম্বর পারা হাফিজি কুরআন শরীফের দ্বিতীয় নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন 23 নম্বর আয়াত রব্বি কারীম বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু জুড়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাবুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলেন বান্দা দুনিয়াতে শুধু আমার গোলামি করবা আমার ইবাদত করবার কারো গোলামি করতে পারবা না কারো ইবাদত করতে পারবা না আমার ইবাদত করার পরে তুমি একটি কাজ করবা কয়টি কাজ জুড়ে বলেন কয়টি কাজ একটি কাজ সেটা হলো কখনো তুমি তোমার মা তোমার বাবার সাথে খারাপ আচরণ করতে পারবা না কে বলছেন আরো জুড়ে বলেন কে বলছেন আল্লাহ কেন তিনি মার কথা বলে আল্লাহ দুনিয়ার কোন মানুষের ব্যাপারে কুরআনুল কারীমের এত আলোচনা করেন না যে আলোচনা করেছেন শুধু মা আর বাবা সম্পর্কে রব্বি কারীম নিজে এত ব্যাখ্যা দিয়েছেন যা আপনার সারা জীবন তাফসীর পড়ো বলো শেষ করতে পারবেন না সূরাল হাক 46 নম্বর সূরা 26 নম্বর পারা হাফিজি কুরআন শরীফের দ্বিতীয় নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন
15 নম্বর আয়াতে রব্বি কারীম বলেন ওয়া ওয়াসাইলাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা আল্লাহু আকবার হামালাত উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা আল্লাহ বলেন ওয়া ওয়াসাইনাল ইনসান আল্লাহ মানুষদেরকে হুকুম করছেন আদেশ করছেন হে মানুষ সাবধান কখনো কখনো তুমি তোমার মার সাথে খারাপ আচরণ করতে পারবে না মার সাথে বাবার সাথে কখনো খারাপ আচরণ করতে পারবে না কেন না তোমার মা তোমার জন্য যে কষ্ট করেছে এমন কষ্ট পৃথিবীর কোন মানুষ তোমার জন্য করবে না হামালাতহু উম্মুহু কুরহা এই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 37 জায়গার মধ্যে উল্লেখ করেছেন হামালাতহু উম্মুহু কুরহা তার ব্যাখ্যা উল্লেখ করা হয় একজন সন্তান যখন বাবার উরুস থেকে মার রহমের মধ্যে আসেন সন্তান মার পেটে আসার সাথে সাথে মার কষ্ট শুরু হয়ে যায় তার আত্মীয় স্বজন সবাই অনুভব করতে পারে সে একজন মা হতে যাচ্ছে আসার সাথে সাথে মার কোনো আর আনন্দ দেখে না মার কোনো স্বাধীনতা দেখে না এই বাচ্চা আসার সাথে সাথে মার মাথা ঘুরায় ভূমি ভূমি বাপ হয় ভূমি হয় অনেক সময় ভূমি হয় না মা কখনো আরামে ঘুমাইতে পারেন না সময় মতন খাবার খাইতে পারেন না ডাক্তারে অনেক নিয়ম দেয় মা চাষিরা অনেক ভয় দেখায় এই করা যাবে না সেই করা যাবে না বলে কি বলে না আরে জুড়ে বলেন বলে কি বলে না বাবার বাড়িতে যাইতে চাইলেও না না এখন যাইতে পারবে না এখন সময় ভালো না বলে কি বলে না এই সন্তান যখন বড় হয়ে যায় 6 মাস 1 দিন যখন হয়ে যায় বাচ্চা তখন লম্বা হয়ে যায় 12 ইঞ্চি মার পেটের ভিতরে বাচ্চার থাকার যে থলি যে জায়গা সেটা হলো 12 ইঞ্চি 12 ইঞ্চি বাচ্চা 6 মাস যাওয়ার পরে বাচ্চার 6 মাস পরে 12 ইঞ্চি থাকে না সে আস্তে আস্তে বড় হয়ে যায় এখন কোথায় রাখবে বাচ্চার মাতার পা গুলো বাঁকা থাকে বাচ্চার পা গুলো আমার আল্লাহ মার কুলজান নিচের ভিতরে ঢুকাই দে মার কুড়ি যান নিচে বাচ্চার পা চলে আসে মার বুক ফুলে যায় তার ডাক্তাররা বলে গবেষণা করার পরে তারা বলল বাচ্চা বড় হতে তাকে তার পা গুলো মার কুড়ি যান নিচে চলে যায় কুড়ি যা উপরে উঠে মার কষ্ট বেড়ে যায় মার আনন্দে ঘুমাতে পারে না খাইতে পারে না বাচ্চা যখন আরো বড় হয়ে যায় মা শুধু সইতে পারে না আরো যখন দিন চলে যায় 8 মাস 9 মাস চলে আসে তখন মা খাবারের রুচি দেখে না এমন সময় কত মা সন্তানের ব্যথার কারণে দুনিয়া থেকে বিদায় নেয় মা এত কষ্ট করেছেন মা জানেন না আমি সন্তান কি বড় আলেম হব আমি কি ডাক্তার হব আমি কি ইঞ্জিনিয়ার হব আমি কি আমার মা বাবার খেদমত করব কি করব না আমি একজন প্রতিবন্ধী হব কি হব না এটা মা জানে না মা দেখো না এই সন্তানকে কত মহব্বত করেন মা এই সন্তানের জন্য যা ডাক্তার বলে মা চাষিরা বলে তাই তিনি করেন আল্লাহ বলেন হামালাতুম মুহু কুরহা আমার আল্লাহ বলে এত কষ্ট এত কষ্ট মার কষ্ট যদি এক পাল্লা রাখা হয় আর সারা দুনিয়ার কষ্ট যদি এক পাল্লা রাখা হয় কিন্তু আমার মা করবে দারুণ করতে যে কষ্ট করেছে তার সমান কষ্ট হবে না তারপরে আল্লাহ বলতেছেন ও হামলুহু আর আগে আল্লাহ বলেন হামালাতুম মুহু কুরহা
অবদাত কোন বাচ্চার ওজন যখন 4 থেকে 5 কেজি হয়ে যায় এখন দুনিয়াতে আসবে আসার সময় হয়ে গেল আল্লাহ মার পেটের ভিতরে একজন ফেরেশতা দিয়ে রাখছেন যখন দুনিয়াতে আসবে তার মাথাটা উপরের দিকে মোচড় দিয়ে নিচে নিয়ে আসে তার মাথাটা নিচে নিয়ে আসে যখন তার দেহটা গুরানো হয় গুরানোর সাথে সাথে মার কলিজার মধ্যে লাথি লাগে মা তখন অজ্ঞান হয়ে যান মা তখন কান্না করেন কত মানুষের কাছ থেকে ফিদাইলে কেননা তুমি যখন মার পেটে ছিলা তুমি কিছুক্ষণ পরে পরে মার পেটের মধ্যে গুতো দিয়েছো লাথি দিয়েছো রাত যখন গভীর হয়ে যায় গাছের পাখিগুলো ঘুমায় রাস্তার মধ্যে তখন কোনো মানুষও দেখে না সবাই আনন্দ করে ঘুমায় কিন্তু মা ঘুমাতে পারেন না কখনো তিনি দাঁড়িয়ে থাকেন কখনো তিনি বসে থাকেন তিনি ঘুমাতে পারেন না দুনিয়ার সবাই আরাম করে মা কিন্তু আরাম করতে পারে না এরকম কষ্ট করা সময় যখন প্রসবের ব্যথা শুরু হয়ে যায় এমন ব্যথা একদিন দুই দিন তিন দিনও চলে যায় ব্যথা যখন শুরু হয়ে যায় এই বাচ্চা দুনিয়াতে আসতে চায় না তারে যখন দুনিয়াতে আনে আনার সময় এমন কষ্ট হয় এমন কষ্ট মা তিনি জমিনে পড়ে যান আর কিজির পরে কিজি রক্ত মার দেহ থেকে বের হয় কেউ হয় না জুড়ে বলেন না কেন হয় কেউ হয় না এরকম রক্ত যদি কোন মানুষের দেহ থেকে বের হয় দুনিয়ার কোন মানুষ বাঁচবে না মা তিনি জমিনে পড়ে যান জমিনে সন্তানটা আসার সাথে সাথে যখন ওয়া ওয়া করে কান্না করে তার কান্নার আওয়াজ যখন মার কানে চলে যায় মার মনের মধ্যে এমন আনন্দ চলে আসে তিনি যে নয় দশ মাস কষ্ট করলেন প্রসবের ব্যথা কষ্ট করলেন ধৈর্য ধারণ করলেন সন্তানের কান্না শোনার সাথে সাথে মা কষ্টের কথা বলে যায় এমন আঘাত দেওয়ার পরও দুনিয়ার কোন মানুষ তোমাকে বলবে না কিন্তু মা বলে যায় আমার এত মুহু কুরহা ووضعته كرها وحمله وفصاله 30 شهرا الله رب العالمين 30 شهرا قرآن الكريم ارشاد জায়গার মধ্যে উল্লেখ করেছেন কেননা এই বাচ্চাকে দুধ পান করাতে দীর্ঘদিন সময় লাগে এই বাচ্চা মার কোলের মধ্যে প্রস্রাব করা দে মার কোলের মধ্যে কখনো পায়খানা করে দে বাচ্চার জন্য আরামে খাবার খাইতে পারে না বাচ্চার জন্য ঘুমাইতে পারে না মা খাইতে বসছেন এমন সময় বাচ্চা প্রস্রাব পায়খানা করে দেই কি দেই না আসতে বলেন কেন দেই কি দেই না কিন্তু আমরা বাবা দেখার পরে সহ্য করতে পারি না মা এইভাবে কষ্ট করেন এজন্য আল্লাহ বলেন বান্দারে সাবধান হাজারো যদি কষ্ট পাও তুমি তোমার মার সাথে খারাপ আচরণ করতে পারবে না মাকে তুমি কষ্ট দিতে পারবে না সুনান ইবনে মাজা 421 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয় হুমা জান্নাতুকা ওয়া নারুকা আল্লাহ রাসূল বলেন তোমার মা তোমার বাবা হলো তোমাদের জন্য জান্নাত তোমাদের জন্য জাহান্নাম কেননা মা বাবার খেদমত করতে পারলে তুমি জান্নাত পাইবা আজ তাদেরকে কষ্ট দাও তাহলে তুমি একজন জাহান্নামী কে বলছেন আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাসূল বলেন ও আমার সাহাবীরা শুনো তোমার মা আর তোমার বাবা তুমি যদি তাদের সাথে সুন্দর ব্যবহার করো তাদেরকে যদি তুমি সুন্দর করার ডাক দাও মা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে তাহলে দুনিয়াতে বিপদ আসবে না মরণের সময় তোমার জবান দুকা দিতে পারবে না মরণের সময় শয়তান তোমাকে দুকা দিতে পারবে না
হে আল্লাহর বান্দা বারবার হজ করার কিন্তু তৌফিক কিন্তু সবার হয় না কিন্তু মা এমন একটা দামি জিনিস এমন একটা দামি সম্পদ যে মা চারা দিকে তাকালে আল্লাহ কবুল হজে সব দিন কন্যা আল্লাহু আকবার বাবার চেহারার দিকে তাকালে কবুল হজে সব দেন আজকে এই চেহারাগুলো মানুষে দাম দেয় না দাম দেয় না তোমরা শুনে রাখো এতে তাফসীরের মধ্যে উল্লেখ করা হয় আল্লাহ নবী একজন সাহাবী যার নাম হলো আলকামা তার মৃত্যুর সজ্জা এখন দুনিয়া থেকে বিদায় নেবে আলকামা মৃত্যুর সময় হয়ে গেল তার জবান দিয়ে কালিমা আসে না স্ত্রী বারবার বলতেছে স্বামী গো আপনি কালিমা পড়েন তার জবান দিয়ে কালিমা আসে না কালিমা বন্ধ হয়ে গেল স্ত্রী বড় নেককার ছিল বলে এখন যদি আমার স্বামী কালিমা না পড়তে পারে সাহাবী হয়ও কি লাভ হবে সে তো জাহান্নামে যাবে আর সাহাবী হইতে হলে অনেক কষ্ট করতে হয় এমন একজন সাহাবী আলকামা তার স্ত্রী চলে গেল বিশ্ব নবীর কাছে নবীর কাছে গিয়া বলেন নবী গো আপনার সাহাবী আলকামা তার জবান দিয়ে কালিমা আসে না এখন মৃত্যু সজ্জায় কি করব আল্লাহ নবী বেলালে হাবশিকে ডাক দেন মসজিদের নববীর মুয়াজ্জিন আল্লাহর নবী বলেন বেলাল তোমার সাথে আর কয়েকজন সাহাবী নিয়ে তুমি আলকামার কাছে চলে যাও বেলাল আলকামার কাছে চলে গেলে সেখানে গিয়ে বারবার বলতেছেন তুমি বলা সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বেলাল বলার পরও তার জবান দিয়ে আসে না তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ তার জবান দিয়ে আসে না বেলাল হাবশি বিশ্ব নবীর কাছে চলে গেলে গিয়া বলেন নবী গো আলকামার জবান দিয়ে কালিমা আসে না আল্লাহ নবী পাঠালেন যাও যাও গিয়ে দেখো তার মা দুনিয়াতে আছে কি তার বাবা দুনিয়াতে আছে কিনা গিয়ে দেখো তিনি গিয়ে সন্ধান করে গেলেন জানতে পারলেন বাবা নাই শুধু আলকামার মা আছে মাও সন্তানের সাথে থাকেন না অনেক দূরে থাকেন সাহাবী আল্লাহ নবীর কাছে গিয়ে বলেন নবী গো তার বাবা নাই মা আছে মাও আলকামার সাথে থাকেন না মা অনেক দূরে দেখে আল্লাহর নবী বলেন তার মাকে নিয়ে আসো তার মা বুড়ো মা আল্লাহর নবীর দরবারে আনা হলো আল্লাহর নবী বলেন হে আলকামার মা তুমি তো তোমার সন্তানের প্রতি তুমি সন্তুষ্টি হও না কেন গো তোমার সন্তানের জবান দিয়ে কালিমা আসে না শুধু একটাই কারণ আলকামা তোমার মনে কষ্ট দিয়েছে কি কষ্ট দিয়েছে তুমি বলো এই বুড়ো মা বলে না 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 আল্লাহর নবী বলে তোমার সন্তান কেমন বলে আমার সন্তান অনেক ভালো নামাজ পড়ে দান করে মানুষের সাথে সুন্দর ব্যবহার করে কিন্তু আমার সাথে সে খারাপ আচরণ করে এই জন্য আমি আলকামার মা আমি তার সাথে থাকি না আল্লাহর নবী বলে আলকামার মা তুমি তাকে ক্ষমা করে দাও বলে না না আমি তাকে ক্ষমা করব না তখন বুড়ো মা বলেন নবীগণ আমি মুখে কিছুই বলবো না আলকামার মা বুড়ো মা আল্লাহর নবীকে দেহটা দেখালেন নবী গো আমি একজন বুড়ো মানুষ আমার দেহের মধ্যে কোনো শক্তি নাই আলকামা যখন আমাকে লাঠি দিয়ে আঘাত করে গো আল্লাহর নবী ও গো আল্লাহর নবী আমি বুড়ো মানুষ সহ্য করতে পারি না আমার দেহের মধ্যে প্রতিটা বেতের আঘাত বুড়ো মা যখন দেখালেন আল্লাহর নবী চোখ দিয়ে পানি চলে আসছে আল্লাহর নবী বলেন হায় রে আলকামা তুমি কেমন করে তোমার মাকে লাঠি দিয়ে আঘাত করো বুড়ো মা
কান্না কইল আর কিছুই বলেন না আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন তোমরা লাকি সংগ্রহ করো লাকির মধ্যে আগুন জ্বালিয়ে দাও আলকামাকে আগুনের মধ্যে ঢিল মারা যখন তাকে আগুনের মধ্যে ঢিল মারবে এমন সময় বড় মা আল্লাহর নবীকে বলেন নবী গো আমার সন্তানকে আগুনে দিয়েন না আগুনে দিয়েন না আল্লাহর নবী বলে বুড়ি মা তুমি যদি তাকে ক্ষমা না করো তাহলে সে জাহান্নামে আগুনে পুড়বে কিন্তু দুনিয়ার আগুন মা সহ্য করতে পারে না এত কষ্ট দেওয়ার পরও কিন্তু এই মা আলকামাকে ক্ষমা করে দিলেন এই জন্য যুবক ভাইরা তোমাদের হাতে পায়ে দড়ি যাদের মা বাবা আছে আল্লাহর কসম করে বলি তাদের কি যদি কষ্ট দাও ইবাদত করে তুমি জান্নাত পাবা না জান্নাত পাবা না এই জন্য যাদের বাবা মা আছে বাবা মা সাথে আমরা সুন্দর ব্যবহার করব তো ইনশাআল্লাহ তাদের খেদমত করব তো ইনশাআল্লাহ তাদেরকে কষ্ট দিব আমরা না আল্লাহ আমাদেরকে এরকম আমল করার তৌফিক দান করুন সকলে আমিন